নমস্কার সকলকে, স্বাগত আমাদের চ্যানেলে। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো? আশা করি ভালো লাগছে বন্ধুরা। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে আজকের রেসিপিতে চলে যাই। জন্য দু ধরনের লস্যি প্রিপারেশন নিয়ে এসেছি। নাম্বার ওয়ান ম্যাঙ্গো লস্যি অ্যান্ড অ্যানাদার ওয়ান সুইট লস্যি অর দহি লস্যি। তো দেখে নাও বন্ধুরা, এই ম্যাঙ্গো লস্যি এবং সুইট অর দহি লস্যি তৈরি করার জন্য আমার কি কি ইনগ্রেডিয়েন্টস এখানে লাগছে। এখানে আমি নিয়েছি হচ্ছে আম। আমগুলোকে ভালো করে কেটে সেখান থেকে পাল্পগুলোকে নিয়ে নিয়েছি। নিয়েছি চিনি, টক দই, আইস কিউব, আর গার্নিশিং এর জন্য আমি নিয়েছি আম, যেটাকে আমি ছোট করে এরকম করে কেটে নিয়েছি, কিশমিশ, কাজু, আর নিয়েছি খোয়া ক্ষীর। তো দেখে নাও বন্ধুরা কিভাবে আমরা এই দু ধরনের লস্যি আজকে তৈরি করছি। প্রথমে আমি ম্যাঙ্গো লস্যিটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। একটি মিক্সিং জার নিয়ে তার মধ্যে আমি আমের পাল্পগুলোকে নিয়ে নিই। নিয়ে নেব চিনি, নেব টক দই, আইস কিউব, আর নেব অল্প ঠান্ডা জল। এবার আমি এই সমস্ত উপকরণ মিক্সিতে মিক্স করে নিচ্ছি। ম্যাঙ্গো লস্যি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এরপর আমি একটি গ্লাসের মধ্যে এই লস্যিটাকে নিয়ে নিচ্ছি। এরপর আমি তোমাদের দেখাচ্ছি দহি লস্যি অর সুইট লস্যি। তার জন্য আমি একটি মিক্সিং জার নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি দইটা, টক দই। নিয়ে নেব চিনি, আর নেব ঠান্ডা জল। খুব ভালো করে আমাকে এটা মিশিয়ে নিতে হবে। এবার আমি সমস্ত মিশ্রণটা মিক্সিতে করে নেব। দহি লস্যি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এরপর আমি একটি গ্লাসের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। আমি একটি গ্লাস নিয়ে তার মধ্যে কিছু আইস কিউব নিয়ে নিয়েছি। এরপর আমি এই লস্যিটাকে এখানে দিয়ে দেব। Thank you.
তৈরি হয়ে গেছে আমাদের দু ধরনের লস্যি, ম্যাঙ্গো লস্যি এন্ড দই অর সুইট লস্যি। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে চটজলদি এটাকে ট্রাই করো এবং অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই শেষ করছি।